মেয়েরা বাঁকা পথে হাঁটবেই, মেজাজ খারাপ হবার মতো উল্টা পাল্টা কথা বলবে, বাম পাজরের হাড় যেমন বাঁকা তারাও বাঁকা, তাই ধৈর্য ধরে মেনে নিয়ে সুখী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে, তাদেরকে বাম পাজরের হাড় হাতে সৃষ্টি করা হয়েছে, আর বাম পাজরের হাড় সবচেয়ে বাঁকা হয়, তুমি যদি সোজা করতে চেষ্টা করো ভেঙে যাবে, আর তুমি যদি ছেড়ে দাও তাহলে সর্বদা বাঁকা থাকবে। সুতরাং তাদের সাথে সৎ ব্যবহার করতে থাকো। বুখারী 3331। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার কিছুর চেয়ে উত্তম। মুসলিম 1573। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও বিকেলে সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক তিনবার পাঠ করবে, এটাই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। আবু দাউদ 5082। ভয়ঙ্কর একটি আয়াত, আজ চিৎকার করো না, আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে না। সূরা মুমিন 66। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। বুখারী 5985। আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতে পারতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য, আমি নিশ্চয় জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। সূরা আস-সিজদা 13। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করো, ছিন্নতা হতে সাবধান থাকো, কেননা শয়তান বিচ্ছিন্ন জনের সঙ্গে থাকে এবং সে দুজন থেকে অনেক দূরে অবস্থান করে। যে ব্যক্তি জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গায় ইচ্ছা শূন্য করে, সে যেন মুসলিম কাজে ঐক্যবদ্ধ হয়ে থাকে। তিরমিজি 1165। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও বিকেলে ইখলাস, নাস ও সূরা ফালাক তেলাওয়াত পাঠ করবে, তাই তার কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। আবু দাউদ 5080। তুমি পৃথিবীকে নিষ্প্রাণ দেখতে পাও, এরপর আমি যখন এর উপর পানি বর্ষণ করি তখন তা সক্রিয় হয়ে ওঠে ও কেঁপে ফুলে ওঠে, এবং প্রত্যেক প্রকার উদ্ভিদের সবুজ শ্যামল শোভামণ্ডিত জোড়া উৎপন্ন করে। সূরা হজ 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই যে তার ভাইয়ের অভাব পূর্ণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। সহিহ বুখারী 2442। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার দরিদ্র দূর করব, তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তরে পরেশানি দিয়ে পূর্ণ করব এবং তোমার দরিদ্রতা দূর করব না। ইবনে মাজাহ 4107। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার জীবিকা প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী 5985। যদি কেউ তোমার ঘরে তোমার অনুমতি বর্তীয় উকি মারে, আর তুমি পাথর মেরে তার চক্ষু ফুটো করে দাও, তাতে তোমার কোনো গুনাহ হবে না। সহিহ বুখারী 6888।
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার পরবর্তী তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি, আর আমি তার গলার ধ্বনি হতেও অধিক কাছে। সূরা কাফ আয়াত 16। জান্নাতের খাবারের বর্ণনা। জান্নাতের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজা। জান্নাতের দুপুরের খাবার হবে ষাঁড়ের গোস্ত। জান্নাতের পানি হবে ঝর্ণার পানি, যার নাম সালসালাবিল। সহিহ মুসলিম 603। যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নাও তখন আল্লাহরই প্রতি ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের পছন্দ করেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 160। তাহাজ্জুদ হলো সেই জায়গা যেখানে আপনার স্বপ্নগুলি বাস্তবে রূপান্তরিত হবে, যেখানে অসম্ভব সম্ভব হবে, যেখানে জীবন আবার সহজ হতে পারে। সব দিয়ে প্রার্থনা, আল্লাহর রহমতের আশা হারাবেন না। মনে রাখো আল্লাহর বাণী কখনো মিথ্যা হয় না, তারা তা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। সূরা তওবা আয়াত 82। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ তিলাওয়াত করে তার জন্য এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত নূর প্রজ্বলিত হয়ে থাকে। উস্তাদ রাকে হাকিম 2/399। হে রাজত্বের মালিক আল্লাহ, তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব ছিনিয়ে নাও। যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লজ্জিত করো। তোমার হাতেই সকল কল্যাণ, নিশ্চয়ই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। আল ইমরান আয়াত 26। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দিন সহজ, দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থায় অবলম্বন করো এবং মধ্যপন্থায় নিকটে থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যা ও রাতে কিছু অংশে ইবাদত সহযোগে সাহায্য চাও। সহিহ বুখারী 29। তাহাজ্জুদের নামাজ হলো এমন এক নামাজ যে নামাজে ডাকার জন্য কোনো মুয়াজ্জিন নয়, স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। বুখারী 1145। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সূরা কাফিরুন পাঠ করে আল্লাহ তাকে শিরিক থেকে রক্ষা করেন। তিরমিজি 3403। প্রত্যেকটা কাজের নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। সহিহ বুখারী 1। আঙ্গুলে তসবি গুনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তসবি সমূহ আঙ্গুলে গুণনা করো, কেননা আঙ্গুল সমূহ কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে। আবু দাউদ তিরমিজি মিসকাত হাদিস 2316। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ একত্র করে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে, এর বিনিময়ে তওবা 9/111। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর দরবারে তার দু হাত তুলে প্রার্থনা করে তখন তিনি হাত দুখানা ব্যর্থ ও খালি হাতে ফিরিয়ে লজ্জাবোধ করেন। তিরমিজি 3556। ক্ষমা গ্রহণকারী ওই লোক সে রক্ত বের করে টুদণ্ড রক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে। সুনানে তিরমিজি 2053।